গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। খেতে খুব টেস্টি হয়েছে, আপনারাও এইভাবেই বাড়িতে করে খাবেন। গাজরের হালুয়া অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায়, রেসিপিতে চলে যায়। নমস্কার বন্ধুরা, পেয়ারা কিচেন উইল ভিলেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া করে দেখাবো, সেই জন্য আমার কী কী উপকরণগুলো লাগছে আসুন আমরা সেইগুলো দেখে নিই। গাজরের হালুয়া করার জন্য এখানে আমি 250 গ্রাম গাজর নিয়ে নিয়েছি, 500 দুধ, চিনি, ঘি, গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ। এখানে আমি গাওয়া ঘি নিয়েছি, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনাদেরকে কিভাবে ঘি তৈরি করে সেটা আমি আপনাদেরকে একদিন দেখাবো। গাজরটা আমি কেটে নিচ্ছি। গাজরটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেডারও ব্যবহার করতে পারেন। গাজরটা আমি এইরকম কুচি করে কেটে নিয়েছি। এইরকম করেই আমি সব গাজরগুলোকে কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, গাজরগুলো ভাজার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা আগের থেকে অনেকটাই কমে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। গাজরটা বারে বারে লাড়তে হবে যাতে না তলাতে লেগে যায়, লেগে গেলে খেতে ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুধটা শুকিয়ে গেছে, এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি থেকে যে রসটা বেরিয়েছে এই পুরো রসটা আমি শুকিয়ে নেব। অনেক সময় গাজর বাচ্চাদেরকে শুধু দিলে খায় না, গাজরে অনেক ভিটামিন আছে। গাজরের হালুয়া করে বাচ্চাদেরকে যদি দেওয়া হয় বাচ্চাদের মুখে ভালো লাগে। রসটা শুকিয়ে গেছে, এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিই। গুঁড়ো দুধটা ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মাখিয়ে নেব, ডেলাগুলো যাতে না থাকে। গুঁড়ো দুধ দিলে খেতেও ভালো স্বাদ লাগে। কাজু কিশমিচ দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।